শেষের ক্ষণ গুনছে কাতার বিশ্বকাপ। আজ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও মরক্কো। একই আসরে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুদল। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে বিরক্ত মরক্কো কোচ, তবে ক্রোয়াট তারকা ক্রামারিচ বলছেন ফুটবলারদের ক্যারিয়ারে এর গুরুত্ব আছে। ক্রিকেটের খবর, চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য পাহাড় সম টার্গেট বাংলাদেশের সামনে। 513 রানের লক্ষ্যে বাকি দুদিন, আরও 471 রান দরকার সাকিব মেহেদীদের। ভারতের প্রয়োজন 10 উইকেট। তৃতীয় দিনের শুরুতে 150 রানে অল আউট হয় স্বাগতিকরা। বাংলাদেশকে ফলো অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। 2 উইকেটে 258 রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে নেমে বিনা উইকেটে 42 রানে দিন শেষ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। উইকেট ভালো ছিল, এখন বাকি দিনগুলোতে পরিকল্পনা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। তৃতীয় দিন শেষে বলছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্ট ফল হবে বলছেন বাংলাদেশ অলরাউন্ডারও। আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা খেলতে থাকতে হবে, কারণ অবভিয়াসলি এই খেলায় রেজাল্ট হবে, হয় আমরা জিতবো না হলে ওরা জিতবে, বাট অবশ্যই রেজাল্ট হবে। বাট একটা জিনিস কি, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। নানা আয়োজনে গতকাল ক্রীড়াঙ্গনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সাবেক ফুটবলাররা লাল সবুজ জালে ভাগ হয়ে খেলেছেন প্রীতি ম্যাচ। মিরপুরের প্রদর্শনী ক্রিকেটার নিয়েছিল শহীদ জুয়েল ও মুস্তাক একাদশ। শেরেবাংলা স্টেডিয়ামে এবার ভিন্ন চিত্র। প্রতিবার সাবেক ক্রিকেটাররা বিজয় দিবসের ম্যাচ খেললেও এবার খেলেছেন বর্তমান ক্রিকেটাররা। টস হেরে ব্যাট করতে নেমে 123 রানে অল আউট হয় শহীদ মুস্তাক একাদশ। সর্বোচ্চ 35 রান আসে আকবর আলীর ব্যাটে। 3 উইকেট করে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আরাফাত সানে। জবাবে ইমরুল কায়েসের 58 রানের ইনিংসের পরও হারতে বসেছিল শহীদ জুয়েল একাদশ। শেষ বলে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন জিয়াউর রহমান, ম্যাচ সেরা ইমরুল কায়েস। ফুটবল ফেডারেশনের টার্ফে প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দলকে 2-1 গোলে হারিয়েছে লাল দল। আলফাজ আহমেদের গোলে এগিয়ে গিয়েছিল গ্রিন টিম। বিপ্লব ভট্টাচার্যের পেনাল্টিতে সমতায় ফেরে লাল দল। শেষ মুহূর্তে আরও 1 গোলে জয় নিশ্চিত করে লাল দল। টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পাকিস্তান ব্যাটার আজহার আলী। আজ করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে নামবেন শেষ টেস্ট খেলতে। এরই মধ্যে প্রথম 2 টেস্ট হেরে সিরিজ হেরেছে পাকিস্তান। ক্রিকেটের অভিজাত এই ফর্মেটে দেশের হয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক তিনি। 96 টেস্টে 42 গড়ে করেছেন 7097 রান। 2010 সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় 37 বছর বয়সী এই ব্যাটারের। নামের পাশে আছে 34 অর্ধশতক ও 19 সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে ইনিংসে 300 রান করা চতুর্থ ব্যাটার আজহার আলী, যে কীর্তি আছে হানিফ মোহাম্মদ, ইনজামুল হক ও ইউনুস খানের। সিরাজগঞ্জের তারাশে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্রান্সের পতাকা তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন এক সমর্থক। খরচ জোগাতে হাঁসের খামার বিক্রি করে দিয়েছেন তৌহিদুল ইসলাম। তার সাথে কালিদাস নীলি গ্রামবাসীও এখন ফরাসিদের তৃতীয় শিরোপার অপেক্ষায়। সিরাজগঞ্জের হলুদরাঙা সরিষা খেতে উঠছে নীল সাদা লাল ফ্রান্সের দীর্ঘ পতাকা। আছে দেশটির ফুটবলারদের ছবি সহ ব্যানারও। তারাশ উপজেলার কালিদাস নীলি গ্রামের কৃষক তহিদুল ইসলাম চঞ্চলের এমন উদ্যোগের পর গ্রামে ফরাসি ফুটবলের সমর্থকও বেড়েছে। আমাদের এলাকায় যত মানুষজন আছে মোটামুটি আগে অন্য অন্য দল সাপোর্ট করতো, এখন সবাই মোটামুটি ফ্রান্সের দল সবাই সাপোর্ট করে। আমরা ধরেন যে যেমন আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার আছে, এরই ভিতরে আমাদের গ্রামে একজন ফুটবল পাগল আছে, সে ফ্রান্সের এত বড় মানে ভক্ত, মানে এইটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, দূর দূরান্ত থেকে লোকজন আসে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের যে খেলাটা হবে, আমি আশাবাদী এই খেলায় অবশ্যই ফাইনাল ট্রফিটা ফ্রান্সের ঘরেই যাবেন। তহিদুল ইসলামের দাবি, প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা তৈরিতে খরচ হয়েছে 1 লাখ টাকার মতো, যার জন্য বিক্রি করেছেন হাঁসের খামার। 1998 সাল থেকে তিনি ফরাসি ফুটবলের ভক্ত, সাথে রাজনৈতিক কারণও তার মনের মধ্যে বাড়তি ভালোবাসা তৈরি করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ফ্রান্স বাংলাদেশের বঙ্গবন্ধুর পাশে ছিলেন, এই কারণে ফ্রান্সকে সমর্থন করি। যিনি দিন জিদান আমাদের এই দেশে আসে খেলা দেখে গেছেন, 10 বছরের শিশুর সাথেও তারা খেলে গেছেন। তহিদুল ইসলামের সাথে কালিদাস নীলি গ্রামবাসী অপেক্ষায় তৃতীয়বারের মতো ফ্রান্সের শিরোপা উৎসব দেখতে। তবে ফাইনালটা লিওনেল মেসির আর্জেন্টিনার সাথে হওয়ায় চিন্তার ভাঁজও আছে সমর্থকদের কপালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষ করব মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্ট দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।